আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বিবোজ ইউকে লাইফে। এটা আমার প্রথম ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। কথা বলতে বলতে বাগানে চলে আসলাম। এখন সামার শেষ হয়ে অটমের অনেক কয়েকটা সপ্তাহ চলে গেছে, কিন্তু আমার বাগানে এখনও কিছু ফুল আছে, সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক সবুজ ঘাসও দেখা যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে এখানে ঝড় বৃষ্টি বাতাস সব একসাথেই চলছে। প্রকৃতির সাথে মানুষের মনের একটা বিরাট সম্পর্ক আছে। রোদ উঠলে যেমন মনটা ভোর উঠে, তেমন বৃষ্টি হলে মনটা অনেক সময় খারাপ হয়ে যায়। আমার বাগানে কিছু গোলাপ আছে এখনো, আর আছে এই ফিউশাটা। এটা আমার খুব পছন্দের একটা ফিউশা, পার্পেল আর রেডের কম্বিনেশন। এখানে একটা লাল রঙের ডালিয়া আছে, ডালিয়ার পাশে একটা বার্ড বাথ আছে যেখানে আমরা পানি রাখি সামারে। এখন অবশ্য পানি রাখি নাই, বৃষ্টির পানিতে এমনিতেই ভরে গেছে। সামারে এটাকে নিয়মিত ফিল আপ করতে হয়, কারণ পাখিদের তখন পানি লাগে। আর এখানে কিছু ফুল দেখা যাচ্ছে, যে তার মধ্যে একটা কিন্তু আমার সামারে একবার ফুটেছিল, এখন আবার নতুন করে ফুটল। বেশ বাতাস, এখন সব কিছু দুলছে, সব গাছ দুলছে, গোলাপ গাছের গোলাপটাও দুলছে। বৃষ্টির পূর্বাভাস পাচ্ছি, বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনারা শব্দ শুনতে পাচ্ছেন কিনা জানি না, ভালোই বৃষ্টি হচ্ছে। যদিও বাংলাদেশের মতো এখানে ওরকম অত জোরে শব্দ করে বৃষ্টি হয় না বললেই চলে, কিন্তু এখানে যেটা হয় সারাদিন টিপ টিপ করে বৃষ্টি পড়বে, মাঝে মাঝে হয়তো একটু বাড়বে, আবার থেমে যাবে, আবার কিছুক্ষণ পরে শুরু হবে। আর বাতাস তো আছেই, এই যে এখনও বাতাস দেখতেই পাচ্ছেন, আমার সমস্ত গাছগুলো মনে হয় বাতাসের সাথে দুলছে, ওরা এনজয় করছে মনে হচ্ছে। এটা আমার আরেকটা ফিউশা, এটার রঙটা হচ্ছে সাদা আর বেগুনি, খুব ভালো লাগে কম্বিনেশনটা। আর এই লম্বা বেগুনি কালারের গাছ ফুল গাছটা হচ্ছে ভার্বেনা বোনারিয়েন্সিস। কি ঠিক বললাম তো? মনে হয় ঠিকই আছে। এখানে একটা মেরুন কালারের হোলিহক আছে, আমার আরও কয়েকটা ছিল হোলিহক, কিন্তু সবগুলাই ফুল দেওয়ার পর মরে গেছে, আগামী সামারে আবার উঠবে ইনশাল্লাহ। আগামী সামারে আমার সবগুলো হোলিহক আবার উঠবে। এখানে পটের মধ্যে যে হলুদ ফুলটা দেখছেন, এটা কিন্তু সামারে একবার হয়েছিল, এটা এখন আবার ফুল দিয়েছে। আমি তো ভাবতেই পারি নাই একবার হওয়ার পর আবার ফুল হবে এবার এক সামারেই। আমাকে একটু পোস্ট অফিসে যেতে হবে, পোস্ট অফিসে একটু কাজ আছে। বৃষ্টি মনে হয় থামলো, আর না থামলো কিছু করার নাই, যেতে তো হবেই। তার আগে অবশ্য আমাকে কিছু খেতে হবে। দেখি কিচেনে যাই কি আছে দেখি। পাখির বাচ্চাগুলো কিচিরমিচির করেই যাচ্ছে, মাকে না পেয়ে ওরা বোধহয় ভয় পাচ্ছে। যাই দেখি কিছু খেতে হবে। ভাবছি টর্টিয়া দিয়ে কেসেডিয়া বানাবো, এটা খুব ইজি, সহজেই বানানো যায়, খেতেও ভালো লাগে। কেসেডিয়া বানাতে আমার তেমন কিছু লাগবে না, চিজ লাগবে, আর ফ্রিজের মধ্যে গতকালকে করা চিকেন আছে ওটা দিয়ে দিব। তো কিচেনে গিয়ে আমি ব্রেড বিন থেকে ব্রেড বের করে, ব্রেড মানে রুটি, রুটি বের করে ফ্রাই প্যানে দিয়ে এক পিট গরম করে, তারপর গরম পিটটা উপরের দিকে তুলে সেখানে আমি চিকেন দিলাম আর চিজ দিলাম, আর আমার প্রিয় সস হট সস স্কচ বনেট বোম্বাই মরিচের সস, আমি খুব ঝাল পছন্দ করি, ওটা দিলাম। দিয়ে তারপর রুটিটাকে আমি ওভারল্যাপ করে দেব, তারপর একটুখানি সময় অপেক্ষা করব যতক্ষণ না চিজটা মেল্ট হয়। আপনারা যে কোনো চিজ ইউজ করতে পারেন। বাংলাদেশে যে চিজ বিক্রি হয় না,
আড়ংয়ের সামনে, তারপর তিতাস কনফেকশনারি, ইউসুফের সামনে যে চিজগুলো বিক্রি হয় ওগুলো দিয়েও খুব ভালো হয়। আমার খুব পছন্দ, আমি অনেক সময় বাংলাদেশ থেকে নিয়েও আসতাম এই চিজগুলো এখানে। যাক, বের হয়ে গেলাম, যাচ্ছি এখন। তবে হ্যাঁ, কেসেডিয়া কিন্তু আপনারা যে কোনো ফিলিং দিতে পারেন, এটা খুব ভার্সেটাইল একটা ফুড, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই দেবেন। পোস্ট অফিসে এসে দেখলাম লম্বা কিউ, তো পাশে ছিল মরিসন, মরিসনে ঢুকলাম। আমার তেমন কিছু বাজার করা ছিল না, ঢুকেই তো প্রথম আমার কাজ হলো অর্কিড দেখা, প্ল্যান্ট দেখা, ফুল দেখা, সব গ্রোসারি শপে গেলেই আমি এটা করি। অবশ্য আমার একটু গ্রিন টি দরকার ছিল, ওই সেকশনে গিয়ে দেখলাম গ্রিন টির যে ফ্লেভারটা আমি চাচ্ছিলাম কিনতে, সল্টেড ক্যারামেল, সেটা নাই, তো আর কিনলাম না। তো যখন বেরিয়ে আসছি তখন দেখলাম বাচ্চাদের কাপড়ের আইল, তারপর কসমেটিক্স, এখানে সব গ্রোসারি শপগুলোতেই আপনি গ্রোসারির পাশাপাশি অন্য যে দরকারি জিনিস সেগুলো কম বেশি পাবেন। এখানে সব হ্যালোইনের কস্টিউম, এই যে বাকেট দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে বাচ্চারা চকলেট নিতে আসে, আর এই যে ফ্যান্সি সব ড্রেস, মুখোশ, কত রকমের ফেস মাস্ক, আই প্যাচ, হেয়ার ব্যান্ড, এই যে কঙ্কাল, মানুষকে ভয় দেখানোর আয়োজনে কোনো কমতি নেই। এ মাসের 31 অক্টোবর হ্যালোইন, তবে এবার কী হবে কে জানে, প্যান্ডেমিকের জন্য বাচ্চারা কি আসবে না কি বুঝতে পারছি না। যাই হোক, সন্ধ্যা হয়ে আসলো, বাসায় চলে আসলাম। তো আজকে এ পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, আশা করি আপনাদেরকে কাছে পাবো। তো খুদাহাফেজ।